ছোট ঘরের কাজ দেখেন, সকলে ভিডিওটি দেখবেন। এই ঘরের কাজটি সম্পূর্ণ কিভাবে কাজটি করা হয়েছে, ভিডিওটি দেখার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভিডিওটি দেখে প্রবাসী ভাইরা আমার ভিডিওটি অনেক ভালো দেখে। সম্পূর্ণ ঘরের ছোট ঘরের ভিডিওটি দেখার সকলকে ভিডিওটি সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ঘরের ওই পাশে আরেকটি ঘর আছে, সম্পূর্ণ ঘরের কাজটি আমি করেছি। এই ঘরটি হয়েছে 4.5 ফুট আর 4 ফুট। বাথরুমটি 4.5 ফুট আর 4 ফুট বাথরুম দিলে সবচেয়ে সুন্দর জায়গা হয় ভিতরে। অনেকে হয়তো 3 ফুট করে জায়গা করে, জায়গা হয় না। এটি 4.5 ফুট আর 4 ফুট জায়গা হলে সবচেয়ে সুন্দর হয় ঘরটি। এই ভিডিওটি পুরাটা সম্পূর্ণ দেখবেন। দেখার পরে এই ঘরের দরজা লাগানোর পরে সম্পূর্ণ ক্লিয়ার আপনাদের ভিডিওটি দেখাবো। এই বাড়িতে 3টা কাজ করতেছি, বাথরুম, গোসলখানা, বারিন্দার পকেটরুমের কিছু কাজ আছে, বেড়া দেব, জানালা দরজার এগুলো কাজ করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর রতন ভাইয়ের এই চ্যানেলের সাথে যারা আছেন ইউটিউব চ্যানেলে, সকলকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। উপরে এন আড়াই পাতা টিন লাগানো হলেও চালে 6 ফুটি টিন। সামনে একটু সেচ দেওয়া হয়েছে যেন দরজাটি না ভিজে। 4টি সারক দেওয়া হয়েছে বেড়ার মধ্যে যেন বেড়াটি অনেক সুন্দর মজবুত হয়। দেখেন ভিতরে বেড়ার 4টি সারক দেওয়া হয়েছে। রোয়া উপরে 4টা রোয়া দেওয়া হয়েছে। উপরে চালের মধ্যেও 4টি সারক দেওয়া হয়েছে। সম্পূর্ণ কমপ্লিটেড ভিডিওটি আপনারা দেখতে পারবেন। কাজটি কীরকম ফিনিশিং হলো সকলে জানাবেন। সম্পূর্ণ কিছু একটি তাক দেওয়া হয়েছে। এখানে কিছু জিনিস রাখার জন্য, অনেকে বাথরুমে যে নিয়ে যা মোবাইল নিয়ে যা ওটি রাখার জন্য দেওয়া হয়েছে। এটি হয়েছে লম্বা হয়েছে 4.5 ফুট, পাশ হয়েছে 4 ফুট, দিলে জায়গাটি অনেক সুন্দর হয়। ওয়ারিংয়ের কাজ, পানির ওয়ারিংয়ের কাজ, সম্পূর্ণ কাজগুলা আমি নিজে হাতেই সম্পূর্ণ করে দিতেছি। কাজগুলা ফিনিশিং দেখেন। দেখার পরে অনেকে এই 6 ফুটের মধ্যে 3টা সারক লাগা, 4টি সারক লাগাইলে বেড়াটা অনেক সুন্দর মজবুত হয়, টিকসই হয়, কাজটা শক্ত হয়। এই পানির ওয়ারিংও আমার হাতে নিজের হাতে করা। সম্পূর্ণ এই ঘরের সম্পূর্ণ কাজ আমি করে দিছি নিজে হাতে। আর এই বাড়ির সম্পূর্ণ ভিডিও আপনারা ভিডিও পাবেন, আমার ভিডিও সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি আমি করে শেষ পর্যন্ত দেখাবো ভিডিওটি। বাইরের থেকে দেখেন এই যে বাথরুমের দরজাটি লাগানো হয় নাই, সম্পূর্ণ দরজা মরজা লাগাই হারে আপনাদের ক্লিয়ার সম্পূর্ণ ভিডিও দেখাবো। দিন মেশিন সবজি করে মাঝখানে একটা দরজা রোয়া লাগানো হচ্ছে, নাট লাগানো হবো। দিন মেশিনটা না আটকে গেছে, গা লোক নেওয়ার হইতেছে না। উপরে 6টি রোয়া লাগাইছি, 4টি রোয়া সকালে কিরকম হলো কাজটি জানাবেন মতামত আপনারা। চালটি লাগানো করা শেষ। আসসালামু আলাইকুম, আমার ভিডিওর সাথেই থাকবেন।